আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন সেটাই কামনা করছি। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি, যে সিঙ্গাপুর থেকে কি অভিবাসী শ্রমিকদের সংখ্যা কি কমানো হবে, সিঙ্গাপুর থেকে কি অভিবাসী শ্রমিকদের সংখ্যা কি হ্রাস করা হবে, সে ব্যাপারে আলোচনা করার জন্য। তো সিঙ্গাপুরে গত 27 মে সিঙ্গাপুরের যে শ্রমিক মালিকদের একটা জোট, তারা বলেছিলেন যে সিঙ্গাপুর থেকে যদি শ্রমিকদের সংখ্যা হ্রাস করা হয়, তাহলে এটা সিঙ্গাপুরের জনজীবনে এবং সিঙ্গাপুরিয়ানদের জীবনের উপর একটা প্রভাব পড়বে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সিঙ্গাপুর অভিবাসী শ্রমিক জনসংখ্যা এবং তাদের আবাসন পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠার কারণে সিঙ্গাপুরিয়ানরা দাবি করেছিলেন যে এখান থেকে যেন বিদেশি শ্রমিকদেরকে তাদের সংখ্যা যেন কমানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা এই কথাগুলো বলেন। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে মোট আক্রান্তের 90% হচ্ছেন বিদেশি শ্রমিক, অভিবাসী শ্রমিক। 27 তারিখ বেশ কয়েকটি বাণিজ্য সমিতি তারা বলেছেন যে বিদেশি শ্রমিকরা সিঙ্গাপুর অর্থনীতিতে যে ভূমিকা পালন করছেন, যদি তাদের সংখ্যা হ্রাস করা হয়, তাহলে সিঙ্গাপুরের অর্থনীতি চাকা শ্লথ হয়ে যাবে। তারা শ্রমনির্ভর কোম্পানিগুলোর বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথা তুলে ধরেছিলেন। শ্রমনির্ভর ভূমিকাগুলো পূরণে শ্রমিকদের ভূমিকাগুলো পূরণের চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরে তারা বলেন, সিঙ্গাপুরের প্রেক্ষাপটে কিছুটা সমস্যা হল বয়স্ক জনসংখ্যা এবং নিম্ন জন্মহার। তাছাড়া সিঙ্গাপুরিয়ানরা ম্যানেজার, নির্বাহী পদস্থ কর্মকর্তা ছাড়া তারা নিজের দিকের কাজগুলো করেন না। তো নিজের দিকের যে কাজগুলো, ওগুলো অভিবাসী শ্রমিক দ্বারা পূরণ করা হয়। একটি যৌথ বিবৃতিতে তারা বলেন, অভিবাসী কর্মীদের সংখ্যা কমে গেলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হব, সেটা হচ্ছে সিঙ্গাপুরের সীমিত জনশক্তি পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন খাতে স্থানীয় শ্রমিকদের দ্বারা আমরা ওই কাজগুলো করাই। যদি পর্যাপ্ত অভিবাসী শ্রমিক না থাকে, তাহলে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না। তারা আরো বলেন, যদি সিঙ্গাপুর বিভিন্ন শিল্পে প্রতিযোগিতামূলক প্রবণতা হারায়, তবে শ্রমের চাহিদা হ্রাস পাবে এবং তা চাকরি, সিঙ্গাপুরিয়ানদের জীবনযাত্রার মানের উপর প্রভাব ফেলবে। সিঙ্গাপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন লিমিটেড যারা, তারা জানিয়েছে, নির্মাণ খাতে বিদেশি শ্রমিকের সংখ্যা যদি হ্রাস করা হয়, তাহলে কোম্পানিগুলো নতুন সুবিধা, উৎপাদনের নতুন সুবিধা, এনার্জি প্ল্যান্ট এবং পর্যটকদের জন্য দর্শনীয় স্থান তৈরি করার ব্যাপারে আরও তারা সময় অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। HDB যে বোর্ড, তারা বলেন যে ফ্ল্যাটগুলো সহ আবাসন প্রকল্পগুলি আরও অনেক দীর্ঘায়িত হবে এবং অনেক ব্যয়বহুল হয়ে উঠবে। বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে 3 লক্ষেরও অধিক অভিবাসী শ্রমিক এবং 1 লক্ষেরও অধিক স্থানীয় সিঙ্গাপুরিয়ান কাজ করেন। তারা বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে সিঙ্গাপুরিয়ান থেকে আদৌ প্রস্তুত আছে উচ্চতর ব্যয় এবং অসুবিধাগুলো মেনে নেয়ার। যদি তারা মেনে নিতে পারেন, তাহলে বিদেশি শ্রমিক হ্রাস করা হবে। তারা আরো এক বিবৃতিতে আরো বলেন যে বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ সিঙ্গাপুরিয়ান অভিবাসী শ্রমিকদেরকে দেখভাল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বেসলাইন হিসেবে তারা বলেন, আমরা আবাসন ব্যবস্থা, কর্মসংস্থান সুবিধাগুলি এবং তাদের স্বাস্থ্যখাতের জন্য আমরা নতুন করে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। যদিও আমরা স্বীকার করি যে আবাসন অবস্থার উন্নতি করা যেতে পারে আরও, এবং তুলনা করলে, যদি আমরা তুলনা করি অন্যান্য দেশের তুলনায় এশিয়ার মধ্যে, তাহলে সিঙ্গাপুরে আবাসন অবস্থা অনেক ভালো অন্যান্য দেশের তুলনায়। তারা আরো বলেন যে সিঙ্গাপুরের অভিবাসী কর্মীদের ভালো কাজের সুযোগ সুবিধা এবং স্থিতিশীল জীবনযাপনের ব্যবস্থা বিদেশি কর্মীদের নতুন দক্ষতা এবং প্রশিক্ষণ নিতে আমরা মালিকরা সহায়তা করে থাকি। শ্রমিকরা সিঙ্গাপুরের আইন দ্বারা সুরক্ষিত এবং নিয়োগকর্তাদের সাথে কোনো মতবিরোধ হলে তারা বিভিন্ন NGO অথবা বিভিন্ন সোর্স থেকে তারা সাহায্য পেয়ে থাকেন। সিঙ্গাপুর এশিয়ার মধ্যে সেরাদের সেরা, তারা এই কথাগুলো বলেন। আমাদের বেশিরভাগ অভিবাসী শ্রমিক প্রাথমিক চুক্তি শেষ করার পর তারা আরো অনেক দীর্ঘ বছর ধরে তারা এখানে কাজ করেন। আপনার যদি কন্ট্রাক্ট প্রথম বছরে শেষ হয়ে যায়, আপনি আরো অনেক কন্ট্রাক্ট রিনিউ করে আপনি এখানে থাকেন, তারা এই কথাগুলো কিন্তু বলছেন। 27 মে তারা যৌথ বিবৃতিতে বলেন যে সিঙ্গাপুরের ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, সিঙ্গাপুর মালয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিঙ্গাপুর চাইনিজ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলেছেন যে অভিবাসী শ্রমিকরা সিঙ্গাপুরকে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করছে। অভিবাসী শ্রমিকদের কারণে সিঙ্গাপুর উন্নত বিশ্বে প্রতিযোগিতায় টিকে রয়েছে। এখন যদি অভিবাসী শ্রমিকরা সিঙ্গাপুরের থেকে যদি ওদেরকে সংখ্যা হ্রাস করা হয়, তাহলে সেই প্রতিযোগিতায় সিঙ্গাপুর টিকে থাকতে পারবে না। সিঙ্গাপুরিয়ান বেশিরভাগ লোক তারা অভিবাসী শ্রমিকদের কাজ করতে পারেন না, তারা সেই কাজগুলো করেন না। যদি অভিবাসী শ্রমিকদেরকে হ্রাস করা হয়, তাহলে ওই কাজগুলো করার জন্য কোনো লোক পাওয়া যাবে না, তখন অর্থনীতি চাকা মুখ থুবড়ে পড়বে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তারা চাচ্ছেন যে সিঙ্গাপুর থেকে বিদেশি শ্রমিক যেন হ্রাস করা না হয়। তো এই থেকে আমরা বুঝতে পারছি যে সিঙ্গাপুরে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে।
তো আশা করব আমরা যারা আছি আমরা যেন ভালো থাকতে পারি, আমাদের কাজ যেন কন্টিনিউ হয় এবং যারা আমরা আক্রান্ত ছিলাম ভাইরাসে আমরা যেন রিকভারি করে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারি সে কামনাই করছি। তো একটা কথা যেটা, সেটা আমরা এই সময়ে যতটুকু সম্ভব আমরা সেফটি মেজারমেন্টগুলো আমরা অবশ্যই ফলো করব, যাদের কাজ করার অনুমতি থাকে তারা যেন সেভাবে কাজ করতে পারে এবং যে যে শর্তগুলো দেওয়া হয় এমন থেকে এই শর্তগুলো যেন আমরা পূরণ করে কাজগুলো করতে পারি। তো আজকে এ পর্যন্তই, এই তথ্য উপাত্তগুলো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘেটে আপনাদেরকে শোনাই, আপনাদের কাছে নিয়ে আসি। তো আশা করি আপনারা আমার এইগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, এই ভিডিওগুলো শেয়ার করে অন্যান্যদেরকে জানাইতে পারেন, ঠিক আছে? তো আশা করব এটা আপনাদের উপকার আসবে এবং সে পর্যন্ত ভালো থাকবেন। আমি আবারও আসবো আপনাদের কাছে অন্য একটা টপিক নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।